দুর্গাপুজো প্রতি বছর হয়, যারা বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ এবং বাঙালি তাদের কাছে সবথেকে বড় উৎসব বলে মানা হয় এই দুর্গাপুজো। মা দুর্গার কিন্তু একটা ইতিহাস আছে। মা দুর্গা হিন্দু সম্প্রদায়ের মানুষ যাকে মা পার্বতী হিসাবেও পূজা করেন বা দেবী দুর্গা হিসাবে পূজা করেন তাকে দশভুজাও বলা হয়। অর্থাৎ তিনি তার ভক্তের মঙ্গলের জন্যে অনেক কিছু কিন্তু করেছিলেন। এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্যে বা সর্বটাকেও ঠিক রাখার জন্যে আমরা সবাই জানি তিনি কিন্তু অসুরকেও বধ করেছিলেন, অর্থাৎ সবাই তার সাহায্য নিয়েছিল। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই, কয়েকদিন মাত্র বাকি। সকল মানুষ হয়তো বহু প্রতীক্ষা করছেন কখন পূজা আসবে। সময়ের সাথে সাথে পূজাও হয়তো কিছুদিনের মধ্যেই আসবে, কিন্তু মানুষের মনে এখন একটা দুর্গাপুজো কিন্তু ভাব চলে এসছে। তো প্রশ্ন হলো যে দুর্গাপুজোর পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আমরা কি এমন বিশেষ কাজ করব যে আমাদের ধন সম্পদ ভরে যাবে এবং মা দুর্গার আশীর্বাদটা আমরা নিশ্চিতভাবে পেতে পারি। সবসময় জানবেন দেবী দুর্গা তিনি কিন্তু একজন নারী, তাই দেবী দুর্গা যখন আবির্ভূত হন তখন জানবেন তার মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার বা একটা ক্ষমতা থাকে। যখন কোনো পুজো হয়, যখন কোনো দেবতা বা দেবীর আরাধনা করা হয় তখন সেই মুহূর্তগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা সাধক মানুষ তারা এই সময় কিন্তু ভীষণভাবে সদ্ব্যবহার করেন তাদের সাধনায় সিদ্ধি লাভ করার জন্যে। তো যে কোনো জিনিস সিদ্ধি লাভ করার জন্যে বা ঈশ্বরের আশীর্বাদ বা বরদান পেতে আমাদের কিন্তু কিছুটা হলেও কষ্ট করতে হয়, কারণ বহু একটা বাংলায় প্রাচীন প্রবাদই আছে যে কষ্ট না করলে কেষ্ট মেলে না। অর্থাৎ কষ্ট কিন্তু আপনাকে একটু করতেই হবে, তবে সেটা অবশ্যই সঠিকভাবে বা সঠিক নিয়মে। সবসময় জানবেন যে কোনো জিনিস সঠিক নিয়মটা মেনে কাজ করলে সেই কাজে কিন্তু আমরা সাফল্য পাই। তো দেবী দুর্গা আমরা জানি তার ক্ষমতা বা তিনি কেমন সেটা আর কারোর যাই হোক অজানা নয়। তো দেবী দুর্গার যদি এই সময় আমরা একটু বন্দনা করতে পারি তাহলে আশা করি আমরা আমাদের সকল সমস্যা মাকে জানিয়ে একটু ভালো থাকতে পারব, বিশেষ করে অর্থকষ্ট। কারণ মা দেবী দুর্গাকে ডাকলে কিন্তু যেমন সরস্বতীও খুশি হবেন, মা লক্ষ্মীও খুশি হবেন, সর্বোপরি দেবাদিদেব মহাদেবও খুশি হবেন। কারণ মা দুর্গাকে ডাকলে বা তার বন্দনা করলে এমন কোনো দেবতা বা দেবী নেই যে যিনি অখুশি হবেন বা অখুশি হওয়ার জায়গাও নেই। যারা বিজনেস বা ব্যবসা করছেন তারাও করতে পারে, কারণ মা লক্ষ্মী গণেশের আশীর্বাদ তো আপনার সাথেই থাকবে, আপনি স্বয়ং মাকেই ডাকছেন, তখন তার সন্তানেরা তার আপনার প্রতি রুষ্ট হতে পারবে না। তো যাই হোক, আপনারা কী কী কাজ করবেন সেটা আমি একটু আপনাদেরকে বলব যে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আপনারা কী এমন করবেন। তো শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কাছের মানুষদের কাছে এর মধ্যে একটু শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ এই ছোট্ট ক্রিয়াটা একটু করতে পারে এবং তাদের আশানুরূপ ফল পায়। আপনারা যে কাজটা করবেন, পাঁচটা গাঁদা ফুল নেবেন। গাঁদা ফুল সবাই চেনেন, প্রত্যেকেই বাড়িতে পুজো করেন কম আর বেশি, তো ওই গাঁদা ফুলটা আপনি একটু নেবেন, ভালো গাঁদা ফুল। পঞ্চমী দিন থেকে মণ্ডপে মণ্ডপে কিন্তু ঠাকুর চলে আসে,
যদি আপনার বাড়ির পাশে কোনো মণ্ডপ নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, যদি মণ্ডপ থাকে তাহলে মণ্ডপে করবেন বা একটু দিয়ে দেবেন জাস্ট সকালবেলায় স্নান করার পরে। যদি না থাকে তাহলে বাড়িতে আশা করি আপনার দেবী দুর্গার কোনো বিগ্রহ থাকবে অথবা কোনো ছবি থাকবে, সেখানে করলেও হবে। বাড়িতে দরকার হলে কোনো ছবি আপনি নিয়েও আসতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। পাঁচটা করে গ্যাঁদা ফুল নিয়ে আপনি আপনার যে দিকটা বিশেষ করে দুর্বল, বিশেষ করে অর্থ সম্পদ, আপনি যেখানে টাকা পয়সা রাখেন আগে ওখানে যাবেন, পাঁচটা গ্যাঁদা ফুল নিয়ে আগে ওখানে যাবেন। ওখানে গিয়ে সেই গ্যাঁদা ফুলটা কিন্তু টাকা পয়সার ওখানে ছোঁয়াবেন না, মনে করুন তার একটু সামনে যাবেন, অর্থাৎ যেখানে আপনার অর্থকড়ি থাকে বা যেখানে আপনার এক টাকাও যেখানে থাকে, কথার কথাই বলছি, সেখানে একটু গিয়ে আগে মা দেবী দুর্গার নাম করে এরকম করজোড়ে, জাস্ট আমি যেভাবে করছি এরকম করজোড়ে, একদম সেম করজোড়ে আপনি প্রার্থনা করবেন মা দুর্গার নাম করে। দুর্গার সবাই একটা মন্ত্র বেশ ভালোইভাবেই জানে, দুর্গতি নাশিনী, এ তো শুনে শুনেই মানুষের মুখস্থ হয়ে গেছে। এটা কোনো মন্ত্র না, মানুষের জাস্ট একটা শ্লোক। আমরা দেবী দুর্গাকে, মানে এটা আমাদের বিশ্বাস যে তিনি দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী মানে কি দুর্গতিনী, দুর্গতি নাশিনী মানে যিনি নাশ করেন, দুর্গতি মানে কি খারাপ ইচ্ছা, মন্দ ইচ্ছা, খারাপ সময়, বাজে সময় তিনি সেগুলোকে বিনষ্ট করেন, অর্থাৎ তিনি আমাদের ভালো সময়ের আহ্বান জানান। তিনি অশুভ শক্তিকে দমন করেছিলেন যার ফলস্বরূপ একটু শান্তি এসেছিল। তো আপনারা যেটা করবেন যে পাঁচটা গ্যাঁদা ফুল নিয়ে শুধু বলবেন দুর্গতি নাশিনী, আমার অর্থ হলো হে মা আমার এই কষ্ট বা অর্থ কষ্ট তুমি শেষ করে দাও, যাতে আমি সচ্ছলতার মুখ দেখি, তাহলে আমি নিয়মিত তোমার বিশেষ পূজা করতে পারি বা তোমাকে আমি স্মরণ করব, এরকম বলে পাঁচটা গ্যাঁদা ফুল নিয়ে আপনি ওখানে দাঁড়াবেন। কিন্তু অবশ্যই দুর্গতি নাশিনী কথাটা বলবেন, কারণ এখন মানুষ অনেকে মন্ত্র পাঠ করতে পারেন না বা অনেক সময় ভুলে যায়, তার থেকে ভালোভাবে যেটা আপনি জানেন, যদি কেউ দুর্গতি নাশিনী কথাটা নাও বলতে পারেন তাহলে মা দুর্গা কথাটা বললেও হবে, সেটা বললেও হবে, মা পার্বতী বললে হবে, মা কমলা বললে হবে, যার যেটা ইচ্ছা, বিশেষ করে মা দুর্গাটাই অবশ্যই বেশি করে বলবেন। বলার পরে আপনি ওই পাঁচটা ফুল নিয়ে আপনি দেবী দুর্গার এখানে চলে আসলেন, ভালো করে বুঝুন, দেবী দুর্গার ওখানে চলে আসলে ওই পাঁচটা ফুল নিয়ে তাকে তার পদপদ্মে দিলেন, পদপদ্মে নিচে দেওয়ার ফলে আপনি শুধু এই দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী এই কথাটা শুধু বারবার বলুন, দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী বারবার করে বলুন। আপনার কিচ্ছু করতে হবে না, শুধু ধূপ মোমবাতি জ্বালিয়ে স্নান করার পরে আপনি একদম নিয়ম নিষ্ঠাভাবে সবসময় জানবেন, ম্যাক্সিমাম মানুষ, অনেক মানুষ কিন্তু আমাদের আবেদন জানিয়েছেন যে তারা সঠিকভাবে কাজটা করতে পারেননি, সবসময় জানবেন সঠিক উপাচারে আমি দেখছি যারা কাজ করেছে তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফল পেয়েছেন, যারা সঠিকটা মেনেছেন অর্থাৎ প্রত্যেকেই পাচ্ছেন, তার কারণ হচ্ছে সঠিকভাবে এই পাঁচটা ফুল নিয়ে কী করতে বলেছি আমি, যে একদম কিন্তু মায়ের পাদপদ্মে আপনি দিয়ে দেবেন, দেওয়ার ফলে আপনি বারবার করে দুর্গতি নাশিনী কথাটা অবশ্যই বলবেন, যদি না বলতে পারেন তাহলে মা তুমি আমার সহায় হও, আমার অর্থ কষ্ট দূর করো, এই কথাটা বললেও হবে। ওই পাঁচটা ফুল আপনি ঠিক সন্ধ্যার পরে, ভালো করে বুঝবেন, ঠিক সন্ধ্যার পরে অর্থাৎ আটটা নাগাদ যে পাঁচটা ফুল আমি দিতে বলেছি ওই পাঁচটা ফুল আপনি তুলে নিলেন, নিয়ে কী করবেন, নিয়ে আপনি একটা লাল কাপড়ের মধ্যে ওই পাঁচটা ফুল রাখবেন, ভালো করে বুঝবেন, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ঠিক কদিন হচ্ছে, পাঁচ দিন, ভালো করে বুঝুন, পাঁচ দিন হচ্ছে কিন্তু, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, আমি বলেছি পঞ্চমী থেকে নবমী কটা ফুল দিতে বলেছি পাঁচটা, লক্ষ্য করলো পাঁচ দিনই হচ্ছে পাঁচটা করে ফুল, তাহলে কটা ফুল হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশটা ফুল, এই পঁচিশটা ফুল প্রথমের দিকে হয়তো কিছু শুকিয়ে যাবে, দুই তিন দিন পর শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওই ফুলগুলোকে আপনি কী করবেন, ঠিক নবমী পর্যন্ত দিয়ে আবার ঠিক রাতে তুলে নেবেন, সন্ধ্যার পরে তুলে নেবেন, ঠিক সন্ধ্যার পরে, অনেকে হয়তো পুজো দেখতে যাবেন বিকালে, কোনো অসুবিধা নেই, তারা রাত্রে এসে ফুলটা তুলে নেবেন, কিন্তু সারাদিন কিন্তু ফুলটা থাকবে মায়ের ওখানে, এবং একটা ধূপ এবং একটা করে মোমবাতি, মিনিমাম ধূপ এবং মোমবাতি কিন্তু জ্বালাবেন যখন আপনি পুজোটা দেবেন, এটা মাথায় রাখবেন, এবং একটু মিষ্টান্ন দেবেন, মিষ্টান্ন মা দেবী দুর্গাকে ভোগ হিসাবে পঞ্চমী থেকে নবমী পুরো প্রতিদিন কন্টিনিউ দেবেন। পঁচিশটা ফুল আপনি কী করবেন, ওই পঁচিশটা ফুল নিয়ে ভালো করে বুঝবেন, ওই পঁচিশটা ফুল নিয়ে আপনি আপনার যিনি মানে যে বেডরুমটা আছে, প্রত্যেকেরই কিন্তু একটা বেডরুম থাকে,
ওই বেডরুম অর্থাৎ তাদের একটা শোবার ঘর থাকে, যে শোবার ঘরে আপনি চারটে কোণা থাকবে, একটা ঘরে নিশ্চয়ই চারটে কোণা থাকবে, প্রত্যেকটা কোণায় পাঁচটা করে ফুল একটা ওই যে লাল শালুর মধ্যে দিয়ে আপনি চারটে জায়গা রাখবেন। কি বললাম, তাহলে একটা কোণায় হচ্ছে চারটে কোণা থাকছে, তাহলে চার পাঁচে কুড়িটা ফুল থাকছে কোণায় রাখবেন, এবং একটা যে টুকরো থাকবে অর্থাৎ পঁচিশটা ফুল হলো, তাহলে চার কোণায় পাঁচটা করে দিলে কটা থাকছে, চার পাঁচে কুড়িটা, পাঁচটা ফুল এখন অবশিষ্ট আছে, ওই পাঁচটা ফুল আপনি ঝুলিয়ে রাখবেন আপনার দরজার সামনে, আপনার যে বাড়ির মেন গেট আছে ওই মেন গেটের সামনে আপনি ঠিক ঝুলিয়ে রাখবেন দশমীর দিন থেকে। নবমীতে আপনার কাজটা হয়ে যাচ্ছে, দশমীর দিন একটা টুকরো আপনার বাড়ির ঠিক মেন গেটের সদর দরজায় ঝুলিয়ে রাখবেন। অনেক সময় দেখবেন আমরা মা লক্ষ্মী পুজো দেওয়ার সময় একটু ধান ঝুলিয়ে রাখি, ক্ষেতের যে ধানটা আছে ধানের শীষ ধান সহ, ঠিক অমনি ওই ফুলটা একটু ঝুলিয়ে রাখবেন। এটা যদি করতে পারে জানবেন আপনার বাড়িতে কখনো নজর দোষ, কোনো ভৌতিক উপদ্রব, কেউ কোনো ক্ষতি করা এটা কখনোই হবে না। শুধু তাই না, আপনার ওই বাড়িতে কখনো অর্থকষ্ট কখনোই থাকবে না, এবং ওইভাবে ওই যে জিনিসটা আমি রাখতে বলেছি আপনার মানে বেডরুমে চারটে কোণায়, ওটা কতদিন রাখবেন, ওটা ঠিক গুনে গুনে পঁয়তাল্লিশ দিন রাখবেন, ঠিক পঁয়তাল্লিশ দিন। পঁয়তাল্লিশ দিন পরে যে কোনো একটা ভালো জলে পুকুরের জল হোক নদীর জল হোক ফেলে দেবেন। বিশ্বাস ভক্তির সাথে কাজটা করুন, আশা করি এই টোটকা কিন্তু আপনার জীবনটাকে ঘুরিয়ে দিতে পারে, আপনার অর্থভাগ্য ঘুরিয়ে দিতে পারে, এবং নিশ্চিতভাবে আপনি মা দেবী দুর্গার আশীর্বাদও পাবেন। কবে থেকে শুরু করতে বলেছি, ঠিক পঞ্চমী থেকে নবমী, পাঁচটা করে গ্যাঁদা ফুল দিতে বলেছি, একটা ধূপ একটা মোমবাতি জ্বালাবেন, একটা ধূপকাঠি কখনো জ্বালাবেন না, যদি আপনি নিজে করেন মিনিমাম দুটো বা তিনটে ধূপকাঠি জ্বালাবেন, একটা ধূপকাঠি জ্বালাতে নেই, দুটো বা তিনটে বা চারটে যে কটা আপনি জ্বালাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, একটা জ্বালাবেন, একটা জ্বালাতে নেই, আর একটা মোমবাতি অবশ্যই একটা জ্বালাবেন, একটা করে মোমবাতি জ্বালাবেন, একটু মিষ্টান্ন দেবেন মাকে, যদি মন্দিরে পারেন মানে যদি কোথাও ঠাকুরের প্যান্ডেল হচ্ছে সেখানেও আপনি কাজটা করতে পারেন, অবশ্য সেখানে করলে আপনি আবার ফুলটা আবার নিতে একটু অসুবিধা হবে, তাহলে সেখানে আপনার ব্রাহ্মণকে একটু বলে রাখতে হবে যিনি ওখানে পুজো করছেন যে মায়ের থেকে কিন্তু আমি এই যে পাঁচটা ফুল দিচ্ছি আপনি ওই পাঁচটা ফুল নিলেও হবে, বা ওখান থেকে পাঁচটা গাঁদা ফুল আমাকে দেবেন, আর না হলে আপনার নিজের বাড়িতে করতে হবে। পঞ্চমী থেকে নবমী পাঁচ দিন হচ্ছে পাঁচটা ফুল, এই পাঁচটা ফুল কিন্তু জানবেন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন।